Assalamualaikum, Miss. Waalaikumsalam, Miss. আজকে নাম লেখো, এইভাবে এই করবে না, সংকেত দিয়ে দিবে না। এই 1970 কে লিখছে, নাম লেখো, তার নাম লিখে তারপর জয়েন করো ক্লাসে। নাম লেখো, এই যে 1970 কে লিখেছো, নাম লেখো, নাম লেখো, তার নাম লেখো। নাম কিন্তু ক্লাসে প্রেজেন্ট হয়, কাজে এই নাম লেখো, নাম এইমাত্র 1970 লিখেছে, জয়েন করছো, সে নাম লেখো, নাম আমরা প্রেজেন্ট করি খাতায়। ইয়া কি ক্লাস নিতেছো? গত ক্লাসে আমরা অ্যালফাবেট শিখেছি, তাই না? আজকে আমাদের নতুন টপিক ভাওয়েল এন্ড কনসোনেন্ট। আজকে আমরা ক্লাস করব ভাওয়েল এবং কনসোনেন্ট নিয়ে। যেহেতু ক্লাস করব, একটু দেখি সবাই আসুক, তারপরে লেখা শুরু ক্লাস শুরু করি। ১৯৭০, সে নাম লেখো, আন প্রেজেন্ট থাকবে না, কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে ক্লাসে। নাম লেখো, 1970 দিয়ে যে জয়েন করেছো, প্লিজ নাম লেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাতা খুলো, খাতা খুলে ফেলো। আসসালামু আলাইকুম। আমি না কালকে গ্রামার বই কিনছিলাম, ইংলিশে গ্রামার বই। আপনি কি দেখবেন বইটা? গ্রামার বই না? আসসালামু আলাইকুম। গ্রামার বই আমরা এখনো বলি নাই কোনটা দিয়ে কাজ করবো। আমরা যেটা ক্লাসে যেভাবে করাচ্ছি সেভাবে শিখতে থাকবো, এটা ক্লাসে তা করানো হবে তাই শিখতে হবে। হ্যাঁ, বইয়ের কথা আমরা এখনো কিছু বলিনি। চলো আজকে আমরা শিখবো, আমাদের টপিক হলো আজকে কত নম্বর লেকচার? চার, তাই না? চার লেকচার, চার। মিউট করো সবাই, মিউট করো।
Vowel and consonant for a basket. Vowel and consonant. Date hobe aske. Date aske koto? Eleven. Eleven. Vowel O-W-E-L. Vowel and consonant. Vowel and consonant. Vowel. ठीक है सर तो भावल एंड कॉन्सोनेंट एक तो भालो करे सुनते हबे দেখো ইংরেজি অ্যালফাবেট বা বর্ণমালা দুভাগে বিভক্ত তাই না আমরা এতদিন দেখেছি যে সব লেটারগুলিকে একসাথে কি বলে অ্যালফাবেট বলে তাই না এই অ্যালফাবেটকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হলো ভাওয়েল যেটাকে তোমরা বাংলায় বলো স্বরবর্ণ আর একটা হলো কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণ ঠিক আছে আর একটা হলো কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণ তাই না তাহলে ইংরেজি অ্যালফাবেট বা বর্ণমালা দুভাগে বিভক্ত একটু আমরা দেখি দেখো তোমরা খাতায় প্র্যাকটিস করতে থাকো ইংরেজি বর্ণমালাকে দুটো ভাগে ভাগ করেছে তাই না আমি একটু স্ট্রাকচারের মতো করে সাজিয়ে দেখাচ্ছি অ্যালফাবেট দেখো একটা বক্সের ভিতরে করে অ্যালফাবেট দেখাবো মিস এটা কি লিখবো অ্যালফাবেট কত হয়েছে লেখাটা ক্লিয়ার করি ভালো হয় নাই বক্সটা পচা হয়েছে তাই না অ্যালফাবেট এল হ্যাঁ লেখো একটু পি এইচ এ বক্সের মতো করে আঁকবো অ্যালফাবেট এটাকে বক্স করতে হবে ঠিক আছে এই যে অ্যালফাবেট এটাকে আবার কয় ভাগে ভাগ করলো দু ভাগে ভাগ করলো একটা ভাওয়েল আর একটা কনসোনেন্ট দেখো সেভাবে কি আবার আবারও লিখবো
লেখো লিখতে হবে না লিখলে কি হবে বলো তুমি করে লেখো তক করে একটু লেখো হ্যাঁ ও ইস আমার মনে পড়ছে আমার বাবা আমাকে এটা শিখাইছে আগে ভাইল মানে হচ্ছে এ ই ইউ ও ভাইল মানে এ ই আই ও ইউ কে আই কনসোনেন্ট মানে হচ্ছে বি ভি ওগুলো ঠিকই আছে তাইলে কি নিচের মাথায় লিখবা কোথায় যে নিচের মাথায় লিখবা খাতাই তো লিখবা দুটো ভাগে ভাগ করেছে একটা হলো ভাওয়েল আর একটা হলো কনসোনেন্ট একটা হলো ভাওয়েল আর একটা হলো কনসোনেন্ট তাই না আমাদের মূলত আজকে শেখাতে হবে এই ভাওয়েলটা কি এবং এই কনসোনেন্টটা কি এগুলো নিয়ে আমরা শিখব ভাওয়েল কোন লেটারগুলিকে আমরা ভাওয়েল বলি এবং কোন লেটারগুলিকে আমরা কনসোনেন্ট বলি ঠিক আছে এটা তুললে তুলো আমি চলে যাব ইসে ঠিক আছে এখন দেখো আমরা ভাওয়েলটা কি সেটা দেখবো ভাওয়েল কি এবার আমরা দেখবো ভাওয়েলটা কি তাই না ভাওয়েল স্বরবর্ণ বাংলা যেটাকে বলে স্বরবর্ণ যে সকল বর্ণ সুন্দর করে লেখো আমার সাথে সাথে লিখে ফেলো যে সকল তাই না বর্ণ যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া অন্য বর্ণের সাহায্য ছাড়া অর্ণ বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় হ্যালো নবনীতা বাইরে যায় আর আসতেছে এই মাত্র জয়েন করলো নিজে নিজে কইছিলা তাইলে ডিসকানেক্ট হয়ে গেছো আমি তো এতক্ষণ ক্লাসের মধ্যে ছিলাম আমি আমি নিশ্চয় মাথা টিচু করেছিলাম তাই আমাকে দেখা যাচ্ছিল না ভালোভাবে নবনীতা মন্ডল নিজে নিজে উচ্চারিত হয় যে সকল বর্ণ নিজে বর্ণ অন্য বর্ণে সাহায্য তাকে ভাওয়েল বলে তাই না কি বলবো তাকে তাকে ভাওয়েল বলে ভাওয়েল তাকে ভাওয়েল বলে
তাকে ভাওয়েল বলে, তাকে কি বলে? ভাওয়েল বলে, আমার আপনার সাথে সাথে শেষ, ভাওয়েল বলে তাকে ভাওয়েল বলে। ওকে, এখন হচ্ছে যে তোমার ইংরেজিতে ভাওয়েল পাঁচটি, তাই না? এটা জানতে হবে ইংরেজিতে, ইংরেজিতে, ইংরেজিতে ভাওয়েল পাঁচটি, ইংরেজিতে ভাওয়েল কয়টি? তারপরে কি লিখব? আই আই এর উপর একটা ছোটলি আছে, এ ই আই ও ইউ, এই পাঁচটি হলো ইংরেজিতে ভাওয়েল, তাই না? এই পাঁচটি হলো ইংরেজিতে ভাওয়েল। তাড়াতাড়ি লিখে ফেলো, তাড়াতাড়ি লিখে ফেলেন। সকল বর্ণ অন্য বর্ণের সাহায্যে ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় তাকে ভাওয়েল বলে। ইংরেজিতে ভাওয়েল পাঁচটি, যথা আমি আমার সাথে মিস আমি আপনার সাথে সাথেই লিখেছি। মিস এরপরে আপনি লিখেছেন, মিস আমি লিখেছি, এই লিখেছি, ওটা ই লিখেছি, মিস আমার লেখা শেষ। হ্যাঁ, আমি আপনার সাথে সাথেই লিখেছি। ভালো করেছো, মিস আমার লেখা শেষ। এ ই আই ও ইউ, এবার আমরা দেখবো কনসোনেন্ট, কনসোনেন্ট হলো ইংরেজি বর্ণমালার যেসব লেটার্স, লেখো ইংরেজি বর্ণমালার যেসব লেটার, যেসব লেটার ঠিক আছে ভাওয়েলের সাহায্য ব্যতীত, ভাওয়েলের সাহায্য ব্যতীত উচ্চারিত হতে পারে না, ম্যাম ওইটা কি লেটার্স লিখা? হ্যাঁ লেটার্স, পারে না সেসব লেটারকে কনসোনেন্ট বলে, সেসব লেটারকে লেটারকে কনসোনেন্ট বলে। ঠিক আছে, সেসব লেটারকে
কনসোনেন্ট বলে বুঝতে পেরেছো তাহলে কনসোনেন্ট কাকে বলে বলো দেখে দেখি বলো এটা ইংরেজি বর্ণমালা যে সব লেটার হতে পারে না ভাওয়াল লাগে উচ্চারণ করতে আমাদের ভাওয়াল লাগে তাই না তো উদাহরণটা দেখো কনসোনেন্ট ইংরেজিতে কনসোনেন্ট কয়টি বলো তো ইংরেজিতে কনসোনেন্ট কয়টি কনসোনেন্ট ইয়া 21টি 21টি যে পাঁচটি ভাওয়েল চলে গেছে হ্যাঁ পাঁচটি ভাওয়েল চলে গেছে ইংরেজিতে কনসোনেন্ট ইংরেজিতে কনসোনেন্ট 21টি সেগুলি কি কি আমরা এখন লিখব বলবা তোমরাই বলবা যথা কি কি লিখব যথা বি বি সি দাঁড়াও যে বুঝছি বি সি ডি এফ জি এইচ জে কে বলো আমি এ তো বি সি বি সি তারপরে সি তারপরে ডি ই ভাওয়েল তাই না তারপরে তারপরে এ তারপরে জি তারপরে এ তারপরে কি বলো জে আই তো হবে না আই ভাওয়েল জে হবে তারপরে কি হবে বলেন তারপরে তারপরে এম তারপরে এম তারপরে কি লিখব এন তারপরে ও লিখব সরি সরি ও না হ্যাঁ পি তারপরে কিউ তারপরে তারপরে আর তারপরে তারপরে এস তারপরে তারপর টি টি তারপরে ভি ভি ইউ হবে না কি হবে ভি তারপরে ডব্লিউ তারপরে এক্স তারপরে ওয়াই জেড এই তো হয়েছে কিনা কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো বিশ বিশ একুশ ওকে হয়েছে এখন আদ্রিতা শাহ পুরো এই লেখাটা পড়ো কনসোনেন্ট হোয়াট ইজ কনসোনেন্ট হ্যাঁ হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন কনসোনেন্ট কনসোনেন্ট ইংরেজি বর্ণমালা যেসব লেটার্স ভাওয়েলের সাহায্যে ব্যতীত উচ্চারিত হতে পারে না সেই সব লেটারকে কনসোনেন্ট বলে ইংরেজি কনসোনেন্ট 21টি যথা বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড গুড সুন্দর হয়েছে হ্যাঁ এখন এখানে আরো কথা আছে যে এই আই ও ইউ তাই না এই পাঁচটি হলো ভাওয়েল আর বাদ বাকি হলো কনসোনেন্ট কিন্তু এই ই আই ও ইউ এর পাঁচটি ভাওয়েল ছাড়া বাকি সবগুলো লেটার কনসোনেন্ট তারপরও কি ব্যতিক্রম আছে ক্লিক করে নামারা একটু বাকি আছে ওয়াই এ বর্ণ দুটি শোনো ডব্লিউ এই যে ডব্লিউ দেখেছো এই ডব্লিউ মনোযোগ দিয়ে শুনতে হবে কথা এই যে ডব্লিউ তাই না খেয়াল করো এই যে ডব্লিউ এই যে দেখেছো ডব্লিউ আমি রাউন্ড দিলাম আর এই যে ওয়াই এই দুটো এই দুটো বর্ণ হ্যাঁ কখনো ভাওয়েলের মতো আবার কখনো কনসোনেন্টের মতো ইংরেজিতে ব্যবহৃত হয় অর্থাৎ আমি আবার লিখে দিচ্ছি দেখো এই ডব্লিউ এবং ওয়াই হ্যাঁ ডব্লিউ এবং ওয়াই এই দুটি লেটার কখনো ভাওয়েলের মতো তাই না এরা কি করে কখনো ভাওয়েলের মতো উচ্চারিত হয় কখনো কনসোনেন্টের মতো উচ্চারিত হয় কখনো ভাওয়েলের মতো তাই না আবার কখনো কনসোনেন্টের মতো আবার কখনো কনসোনেন্টের মতো কখনো ভাওয়েলের মতো আবার কখনো কনসোনেন্টের মতো ইংরেজি শব্দে ব্যবহৃত হয় ইংরেজি
শব্দে ব্যবহৃত হচ্ছে, তাই না? ইংরেজি শব্দে ব্যবহৃত হচ্ছে, ব্যবহৃত হচ্ছে, কখনো ভাওয়েলের মতো আবার কখনো কনসোনেন্টের মতো ইংরেজি শব্দে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? তাই এই বর্ণ দুটিকে দেখো, W এবং Y, এই বর্ণ দুটিকে কি বলে? সেমি ভাওয়েল বলে, ঠিক আছে? অর্থাৎ W এবং Y এর দুটি কখনো ভাওয়েলের মতো আবার কখনো কনসোনেন্টের মতো ইংরেজি শব্দে ব্যবহৃত হচ্ছে, তাই এই বর্ণ দুটিকে সেমি ভাওয়েল বলে। বুঝতে পেরেছো? মিস মিস ওয়াই কখনো ভাওলের মতো বা এই যে তারপর কি মিস মটর পর কি ভাওলের মতো তারপর কি আবার আবার কখনো কনসোনেন্টের মতো ইংরেজি শব্দে ব্যবহার হচ্ছে, তাই এই শিখলাম ভাওয়েল কনসোনেন্ট সেমি ভাওয়েল, ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড বর্ণন করা যায় না। ভাওয়েল সংখ্যা 5টি, কনসোনেন্টের সংখ্যা 21টি, আর সেমি ভাওয়েলের সংখ্যা 2টি। ক্লিয়ার করব? আমার নাম নবনীতা, আমার লেখা শেষ। নবনীতা মন্ডলের লেখা শেষ। আমার নাম রামিকা জিনা, আমার লেখা শেষ। আল্লাহ গো, গুড গার্ড। শব্দে ব্যবহারের পরেটা কি লেখা হচ্ছে? শব্দে ব্যবহৃত হচ্ছে, ব্যবহৃত ব্যবহৃত হচ্ছে, তাড়াতাড়ি করো। ব্যবহার
জামা লেখছে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে আচ্ছা ঠিক যদি তোর ডাকে তবে একলা চলো রে একলা চলা শেখো একলা কাজ করা শেখো না খাবো না দেখেছো হ্যাঁ গানের মধ্যে বলে দেন একলা চলবে কাজ একা করতে শিখতে বলেছি একলা চলো একলা চলো একলা চলো একলা চলো দ্রুত 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 শেষ হয়ে যাবে ক্লাস এখনই আমার নেটে ডিস্টার্ব করতেছে তাহলে আজকে আমরা হোমওয়ার্ক কি দেব বলো হোমওয়ার্ক কি দেব বলো এখনই চলে যাবে তাড়াতাড়ি হোমওয়ার্কটা লিখে নাও কি শিখবা লিখবা কনসোনেন্ট কি সেটা লিখবা চলে যাচ্ছে সমস্যা হচ্ছে নেট এখনই চলে যাবে দ্রুত দ্রুত থ্যাংকস টু অল আসসালামু আলাইকুম মি আদাব মি আদাব মি এসটে হো বাসা থেকে কিন্তু বের হবে না হ্যাঁ এসটে সে নিরাপদে থাকবে বাই বাই মি বাই বাই মি ঠিক আছে তাহলে সবাই শিখবে ভাওয়েল কি যদি না যাওয়া পর্যন্ত আমরা বলতে থাকি ভাওয়েল কি বলো আমার ছোট ভাই এবার বলো কনসোনেন্ট কি কনসোনেন্ট কি বলো কনসোনেন্ট কি ইংরেজি বর্ণমালায় যে সব লেটার্স ওয়েল এ সাহায্য ব্যতীত উচ্চারিত হতে পারে না সেসব লেটার কনসোনেন্ট বলে ইংরেজি যথা ইংরেজি শব্দের ব্যবহার হচ্ছে